হাই, আমি আরজে ইন্দ্রাণী, আপনারা শুনছেন পকেট এফএম। আপনাদের জন্য আজকের গল্প তোমায় আমায় মিলে। আজকের পর্বের নাম লাকি চার্ম। কি হলো, তুমি খুশি না? জয়িতার পিছনে দাঁড়িয়ে বিশাল জিজ্ঞাসা করল। জয়িতা নিজের মাথায় হাত দিয়ে বলল, না সেরকম কোনো ব্যাপার না। তাহলে কি হয়েছে? বিশাল জিজ্ঞাসা করল। মিস্টার আচার্য, জয়িতা বলতে গিয়ে থেমে গেল। আবার বললাম না নাম ধরে ডাকতে, বিশাল বলল। আচ্ছা বিশাল, তোমার কি মনে হয়? আমি বুঝতে পারছি না যে তুমি এগুলো করে আমাকে খুশি করার চেষ্টা করছো। বিশাল জয়িতাকে এতটাই বেশি খুশি করার চেষ্টা করলো যে জয়িতা হয়তো ব্যাপারটা একটু ভুল বুঝলো। তাহলে ফাইনালি তুমি ব্যাপারটা রিয়েলাইজ করলে? বিশাল এমনভাবে কথাগুলো জয়িতাকে বলল যেন সে কোনো একজন বাচ্চাকে কিছু শেখানোর চেষ্টা করছে। জয়িতা কিছু একটা বলতে গিয়ে আটকে গেল। জয়িতাকে এতটা কনফিউজ দেখে বিশালের চোখ মুখ মুহূর্তের জন্য একটু পাল্টে গেল। তারপর সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বলল, দেখো তুমি আমাদের রিককে বাঁচিয়েছিলে, আর এখনো বেশ কিছু সময় রিকের তোমাকে প্রয়োজন, তাই এর জন্য যদি আমি তোমাকে খুশি করি তাহলে তোমার কোনো আপত্তি আছে? বিশাল কিছুক্ষণের জন্য থেমে গিয়ে বলল, নাকি তুমি চাইছো যে তোমাকে কৃতজ্ঞতা জানানোর জন্য অন্য কোনো রাস্তা বের করি আমি? জয়িতা তখন ভাবল যে সত্যি সে বিশালকে ভুল বুঝেছে। তার মন থেকে যেন একটা বড় পাথরের বোঝা নেমে গেল। সে সঙ্গে সঙ্গে তার হাত নাড়িয়ে বলল, না না ঠিক আছে, সত্যি খুব ভালো সাজিয়েছো ঘরটা। আসলে জয়িতা অন্যভাবে কৃতজ্ঞতা জানাবার কথাই ভাবছিল। সে কোনোদিনও বিশালের মতন হাই প্রোফাইল ব্যক্তির সাথে চলাফেরা করেনি। জয়িতার বারবার মনে হয় যদি বিশাল তার তিক্ত অতীত জানত তাহলে সে কোনোদিনও রিককে তার সাথে মিশতে দিত না। বিশাল বলল, এখনো সেরকমভাবে সকাল হয়নি, একটু রেস্ট নিয়ে নাও, ব্রেকফাস্ট করার সময় হলে নিচে এসো, কেমন? ওকে, জয়িতা সম্মতি জানাল। বিশাল চলে যাওয়ার পর জয়িতা সুন্দর করে গোছানো বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না কিছুতেই, এটা ভেবে যে কোন মুহূর্তে তার কাছে দুঃসংবাদ আসতে পারে। ডিরেক্টরের তার কাজ যতই পছন্দ থাকুক না কেন, প্রডিউসারদের কাছে একটা সময় তাকেও মাথা নিচু করে দিতে হয়। না, এভাবে তো বেশিক্ষণ চলা যাবে না। জয়িতা তার ল্যাপটপটা বের করলো এবং অনলাইন হলো। জয়িতা, হাই রকি। রকি, হ্যালো মিস সেলিব্রিটি, শেষ পর্যন্ত তাহলে এই অধমকে মনে পড়ল? জয়িতা, তোমার কাছে এই মুহূর্তে টাকা আছে? আমার লাখ পাঁচেক টাকা দরকার লাগবে। রকি, কি ব্যাপার বলো তো? জয়িতা, প্লিজ কারণ জিজ্ঞাসা করো না। রকি, আমি আজকেই একটা ছবিতে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি, আমার একটু টাইম লাগবে। জয়িতা, কতদিন? আবার রকি, তাও ধরে নাও দিন তিনেক। জয়িতা, থ্যাংকস আ লট। রকি, ডোন্ট বি সো ফর্মাল মাই ডিয়ার, এই প্রথমবার তুমি আমার কাছ থেকে কিছু চাইলে, আমি না করতে পারি? জয়িতা, তুমি কলকাতায় কবে আসছো? আমি তোমাকে এয়ারপোর্টে নিতে আসব। রকি, সত্যি জয়িতা, তুমি খুব স্বার্থপর। জয়িতা তারপরই দেখল যে রকি অফলাইন হয়ে গেছে। জয়িতা আসলে এই ব্যাপারে অন্য কারোর সাহায্য চাইত না, যদি কিনা তার নিজের ক্ষমতা থাকত। বিশেষ করে তার কাছ থেকে তো নাই, যে কিনা একসময় ওর প্রাক্তন ছিল। জয়িতা জানত যে রকির সাথে ওর এই ডিলটা রকি খুব একটা ভালোভাবে নেবে না, কিন্তু ওর কিছু করারও ছিল না। ওর মনের ভেতরের অনুভূতিগুলো অনেকদিন আগেই চলে গেছে, নতুন করে এগুলোকে আর জয়িতা ফিরিয়ে আনতে চায় না। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সে বিশালের থেকে টাকাটা ধার নিল না কেন? আসলে ও বিশালের পরিবারের সঙ্গে অলরেডি একটা অনুভূতির সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাই ও চায় না যে আর কোনো ব্যাপারে বিশালের সাথে ও ইনভলভড হোক।
বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্যাপারে তো নাই। প্রায় ঘণ্টাখানেক বাদে জয়িতার ফোনটা বেজে উঠল, এলিনার ফোন। টেনশনে জয়িতা তার আঙুল কামড়াতে কামড়াতে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কাল সকাল 9টার সময় শুটিং স্টার্ট হচ্ছে, একটা গাড়ি নিয়ে লোকেশনে চলে আসো। আমাকে পারমিতার খেয়াল রাখতে হবে, তাই আমি তোমার দিকে নজর রাখতে পারবো না। আর হ্যাঁ, এখন তো তোমার আমাকে প্রয়োজনও নেই, তুমি নিজেই নিজের খেয়াল রাখার জন্য যথেষ্ট। এলিনা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল। তার কথার টোন আজ খুবই বাজে ছিল, মনে হচ্ছিল যেন জয়িতা ওর কাছ থেকে টাকা ধার নিয়েছে, কিংবা এলিনা যেন দয়া করছে জয়িতার উপর। কি, শুটিং শুরু হচ্ছে? জয়িতা এক মুহূর্তের জন্য পাথরের মতো অচল হয়ে গেল। তুমি কি এখনো ঘুমাচ্ছ? ঘুমালে উঠে পড়ো, প্রথম দিনই আমি চাই না তুমি লেট হও। এটা বলে এলিনা অধৈর্যভাবে ফোনটা কেটে দিল। জয়িতা তার ফোনটা হাতে নিয়ে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। কিন্তু ব্যাপারটা কি হলো? তাকে এখনো ছবিতে রাখা হয়েছে? সে বিছানা থেকে নেমে ঘরের মধ্যে পায়চারি করতে থাকল এবং শেষ পর্যন্ত ডিরেক্টর মিস্টার রায়ের নাম্বারটা ডায়াল করল। আমি জানি তুমি কি জানার জন্য আমার কাছে ফোন করেছ, আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু আমি পারলাম না। কথাগুলো খুব হতাশা সুরে ডাইরেক্টর মিস্টার অরুণাভ রায় বলল। ঠিক আছে বলে জয়িতা ফোনটা কেটে দিল। তার মানে অয়ন বসু ঠিক যেটা বলেছিল সেটাই করে দেখালো। ফোনের ওপার থেকে মিস্টার রায় বলল, দেখো জয়িতা, প্রডিউসার মিস্টার সমরেশ, স্ক্রিন প্লে রাইটার মিস অনিমা, এরা সবাই তোমার কাছে খুব খুশি, কিন্তু কঠোর বাস্তবটা কি জানো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবেগ দিয়ে সব কিছু হয় না, এখানে টাকা কথা বলে, তাই কখনো কখনো কাস্টিংয়ের ব্যাপারে আমাদের কোনো সেইং থাকে না। এখানে কেই শেষ কথা বলবে জানো, যে সব থেকে বেশি টাকা ইনভেস্ট করবে। কথাগুলো শুনতে শুনতে জয়িতার গলা বুঝে এলো, তার মানে তাকে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো। কিন্তু এলিনা তাহলে ওকে আগামীকাল শুটিংয়ে যেতে বলল যে? গতকাল রাত্রে মিস্টার অয়ন বসু আমার সাথে কথা বলেছিলেন, তুমি এতটাই নতুন যে উনি তোমাকে এই ছবিতে কাস্ট করতে চাইছেন না। কথাগুলো বলতে বলতে মিস্টার রায় কিছুক্ষণের জন্য থেমে গেলেন। জয়িতার মনে হচ্ছিল যে সে ফোনের মধ্যে দিয়ে মিস্টার রায়কে দুটো থাপ্পড় মারে, কিন্তু ও নিজেকে সামলে নিল। ওর মনে হলো মিস্টার রায় এতটা নিষ্ঠুরভাবে একেবারে তাকে কথাগুলো বলতে পারছে। এবার মিস্টার রায় বলে উঠল, কিন্তু জয়িতা তুমি খুব লাকি জানো তো, এই ছবিতে আরেকজন প্রডিউসার আগ্রহী হয়েছে তোমাকে কাস্ট করার জন্য, তারা কিন্তু পরিষ্কার জানিয়েই দিয়েছে যে তোমাকে ছাড়া অদিতির চরিত্র অন্য কাউকে দিয়ে করানো যাবে না, সো ওয়ার্ক হার্ড। সত্যি? এক মুহূর্তের মধ্যে জয়িতার মন খোলা আকাশের মেঘের মতো ভাসতে লাগলো। ওর মনে হলো ওর স্বপ্নগুলো যেন নতুন করে উড়বে বলে ডানা পেল। প্রচণ্ড আনন্দে যেন ওর হার্টবিট বেড়ে গেল। জয়িতা বলল, মিস্টার রায়, আপনি নিশ্চয়ই এটা কোনো উদ্দেশ্য নিয়ে করছেন, তাই তো? আমার তো এক্ষুনি ভয়ের চোটে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। মিস্টার রায় হেসে উঠে বলল, তোমাদের মতো আজকাল উঠতি ছেলেমেয়েরা একদম চাপ নিতে পারে না। জয়িতা উত্তেজিতভাবে জিজ্ঞেস করল, প্লিজ এত কমপ্লিকেটেড করবেন না ব্যাপারটা, আমাকে শুধু এইটুকু বলুন আমাকে কি ছবিটা থেকে বাদ দেওয়া হচ্ছে? মিস্টার রায় বলল, একদমই না, যে প্রডিউসারের কথা আমি তোমাকে এক্ষুনি বললাম তারাও এই সিনেমাতে অলমোস্ট 50 কোটি টাকা ইনভেস্ট করছে, তার মানে এলিগেন্স কর্পোরেশনের সাথে তারাও ছবিটা কো প্রডিউস করছে, সুতরাং তারাও ফাইনাল কথাটা বলবে। জয়িতা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি তো জানতাম এই ছবিটা মিস্টার বসু এবং স্টারলাইট মিউচুয়ালি কো প্রডিউস করছে, এই শেষ মুহূর্তে আবার আরেকজন প্রডিউসার কোথা থেকে এলো? মিস্টার রায় তার উত্তেজনা চেপে বলল, ছবির শুটিং শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই ওরা আমাদের সাথে যোগাযোগ করে, বাকিটা তুমি খুব তাড়াতাড়িই জানতে পারবে। জয়িতা মিস্টার রায়ের গলা শুনে তাকে বেশ চিন্তিত মনে হলো। কিন্তু কেন, শেষ মুহূর্তে
আরো 50 কোটি টাকার ইনভেস্টমেন্ট পেলে এই ছবির বাজেট তো প্রায় 100 কোটি হবে। তারপরেও মিস্টার রায় ওই রকম একটা ফালতু প্রোডিউসারের কাছে নিজের মাথা ঝুঁকিয়ে তারই নিজে করা কাস্টিংকে পাল্টাতে চলেছিল। থ্যাংক ইউ মিস্টার রায়, আমি এবার সবটা বুঝে গেছি। এটা বলে জয়িতা ফোনটা কেটে দিল। আর ঠিক সেই মুহূর্তেই জয়িতার ঘরের দরজা খোলার আওয়াজ হলো। সে তাকিয়ে দেখলো সদ্য ঘুম থেকে ওঠা রিক ওর সামনে দাঁড়িয়ে আছে। আনন্দে চোটে জয়িতা রিককে গিয়ে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করতে লাগলো। ডার্লিং, ইউ আর সো লাকি ফর মি, তুমি প্রত্যেক বারই আমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দাও, জয়িতা বলল। দরজার বাইরে থেকে বিশাল দাঁড়িয়ে সবটা দেখছিল। এটা পরিষ্কার বোঝা গেল যে ওই প্রোডিউসার আর অন্য কেউ না, বিশাল নিজেই। যাই হোক না কেন, তার কাছে এই মেয়েটার মুখে আনন্দের হাসি ফোটানোর থেকে ইম্পর্টেন্ট আর কিছু নেই। বিশাল ভেতরে ঢুকে জিজ্ঞেস করল, কোনো গুড নিউজ আছে নাকি? রিককে জড়িয়ে ধরে আদর করতে করতেই জয়িতা বলল, ডাইরেক্টর মিস্টার রায় এক্ষুনি আমায় ফোন করে বললেন আমাকে এই ছবি থেকে আর বাদ দেওয়া হচ্ছে না। নতুন একজন বড় প্রোডিউসার আমাকে এই ছবিতে চাইছেন। ও, কংগ্রাচুলেশনস, বেশ গম্ভীরভাবে বিশাল জয়িতাকে কনগ্রাচুলেট করল। জয়িতা নিজের গালে হাত দিয়ে অভিনয় করার ভান করে বলল, যদিও মিস্টার রায় ওনাদের পরিচয় কিন্তু খুলে বলেননি আমার কাছে। ওয়েল, একজন ভালো অভিনেত্রীকে চেনার ক্ষমতা নিশ্চয়ই তারা রাখে। ওই প্রোডিউসার নিশ্চয়ই খুব হ্যান্ডসাম, বিশাল হেসে বলল। তোমার কি তাই মনে হয়? অফকোর্স, জয়িতা খুব সাবধানেই তার অভিনয় করার ভানকে লুকিয়ে রাখার চেষ্টা করল। কিছুক্ষণ ভেবে ও বলল, আমি একদিন শুটিংয়ে খুব ব্যস্ত থাকব, আমার কিছু দৃশ্যের শুটিং রাতেও হতে পারে, তাহলে রিকের কি হবে? বিশাল আর কোনো উত্তর না দিয়ে রিকের দিকে তাকিয়ে থাকল। জয়িতার কাছ থেকে এতটা আদর পেয়ে রিকের মুডও ফুরফুরে রোদ্দুরের মতো এতক্ষণ খুব ভালো ছিল, কিন্তু এই কথাগুলো শোনার পর তার মনটা আবার গুমড়ে যেন গেল। আবার মুখ গোমড়া করে ওর ঘরে ফিরে গেল। রিক আবার ঘরে নিজেকে আটকে রাখবে সেই ব্যাপারে জয়িতার আবার খুব টেনশন শুরু হলো। যাওয়ার আগে রিক জয়িতার হাতে একটা সাদা কাগজ ধরিয়ে গেল। কাগজের মধ্যে বড় বড় করে লেখা, ফাইট। আনন্দে জয়িতার চোখে জল চলে এলো। ও চিৎকার করে রিককে শুনিয়ে শুনিয়ে বলল, থ্যাংক ইউ ডার্লিং, ইউ আর রিয়েলি মাই অ্যাঞ্জেল, মাই লাকি চার্ম। এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন, এবং এর পরের গল্পগুলি জানার জন্য আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান, তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন, আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের তাহলে, এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।